আনুষ্ঠানিকতা শুরু সন্ধ্যায়। তবে সকাল থেকেই সাধুর হাটকে ঘিরে লালনের গানের সুরের মূর্ছনায় মুখরিত আখড়াবাড়ির চত্বর। করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হচ্ছে দোল পূর্ণিমার উৎসব। এরই মধ্যে ভক্তরা আসতে শুরু করেছেন আখড়াবাড়িতে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরে সোরে কাজ করছেন শ্রমিকরা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রঙের কাজ ও মাঠে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন তারা। বাঁশ খুঁটি গাঁথতেছি, আশা করি মেলায় দোকান দিয়ে আমরা লাভবান হব। লালনের অনুষ্ঠান, আমরা রঙের কাজ করছি, আমাদের লাইটিং এর কাজ চলতেছে, অনুষ্ঠানের আগেই মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। লালনের এই স্মরণ উৎসবকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সাদা পোশাকি টিম থাকবে, আমাদের ইউনিফর্মের টিম থাকবে, আমাদের ডিবি থাকবে, আমাদের ট্রাফিক পুলিশ থাকবে। এরপরেও এই সমস্ত যে টিম থাকবে এদের আবার বিভিন্ন রকম ভাগে বিভক্ত হয়ে কাজকর্ম করবে। লালন একাডেমির তথ্য মতে এই স্মরণ উৎসব চলবে 17 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, কুষ্টিয়া।